সামনে লাগবে না বল, দুই ফিঙ্গার, দুই ফিঙ্গার ওখানে দুই কম, এই এখান থেকে জাস্ট এই এই টার্গেট, সব এই পা এই সব টার্গেট, টার্গেটটা কি ব্যাটসম্যান, টার্গেট দামু এই এটা থাকবে চিনের নিচে, এই হাতে থাকবে স্ট্রেট, এই ঠিক সেম এই হাত এই পা এই টো এক লাইনে থাকবে সব এক্সাক্ট নাম্বার, এই এখান থেকে থাকবে যখন আমি উঠাবো এই হাতটা উঠবে এটা নামবে, এখান থেকে এই হাত উঠবে এটা নামবে, এখান থেকে আসবে এটা আমি ফুল করবো, এখান থেকে ফুল করে সোজা একবার আমার ডাইরেকশান এবং স্ট্রেট থাকবে, এটা হলো এক নম্বর ড্রিল, দুই নম্বর ড্রিল আমি যখন ব্যালেন্সের জন্য যাবো এই সব এক লাইনে, এই যে এক এই এক লাইনে যখন আমার এটা উঠবে, এটা উঠবে এটা নামবে, এটা নামার পর আমি যখন বল করতে যাবো এখান থেকে একসাথে ফুল করতে হবে, এখান থেকে এই একসাথে ফুল, ওটাকে বুঝতেছি জাস্ট আসবো এখান থেকে এই পা ব্যালেন্স স্টেবল, আমার স্টেবল ব্যালেন্স একসাথে থাকতে হবে, এখান থেকে আসবে এখান থেকে আমি যখন বল ডেলিভার এই ফুল, এটা যত জোরে মারবো যত তত জোরে আসবে এবং বলের এই তত জোরে বাড়বে, এখান থেকে এই যে অ্যারে এখান থেকে এবং আমার অ্যালাইনমেন্ট এবং স্ট্রেট থাকবে টু আর দ্য টার্গেট, বুঝতেছি এগেন আসলাম, এটা গেল এক নাম্বার, দুই নম্বর হলো ব্যালেন্স স্টেবল, এখান থেকে এই হাত এটা যত উপরে উঠবে ঠিক এই এটা পজিশন থাকবে, পজিশন থাকার পর আমি এটা যত জোরে মারবো এখানে কিন্তু জোরে মারতে হবে, এখানে জোরে মেরে একসাথে এই পুল এবং ব্যালেন্স অয়েল ব্যালেন্স থাকতে হবে এবং হ্যাড স্ট্রেট সব স্ট্রেট থাকতে হবে টার্গেটে টু আর দ্য টার্গেট, ক্লিয়ার?